জলহস্তির সমান ওজনের একটি মিষ্টি কুমড়াকে বিশ্বের সবচেয়ে ভারী মিষ্টি কুমড়ার স্বীকৃতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাফমুন বে শহরে 50তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পামকিন ওয়েট অফ প্রতিযোগিতায় এই স্বীকৃতি মিলেছে। প্রতিযোগিতায় 2,749 পাউন্ড বা 1,247 কেজি ওজনের বিশাল একটি মিষ্টি কুমড়া এনেছিলেন ট্রাভিস জিয়েঞ্জার। তার বাগানে ফলানো এই কুমড়াটি প্রতিযোগিতায় সেরা কুমড়ার স্বীকৃতি জিতে নিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পামকিন ওয়েট অফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক এই আয়োজনে বিশাল আকারের ফসলের প্রদর্শন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা তাদের উৎপাদিত কুমড়া নিয়ে প্রতিযোগিতায় নাম লেখান। এবারের আয়োজনে বিশ্বের সবচেয়ে ভারী মিষ্টি কুমড়ার স্বীকৃতি পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ট্রাভিস জিয়েঞ্জার নামে এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের এই প্রতিযোগী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 250 পাউন্ডের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন। এই খেতাব অর্জনের পুরস্কার হিসেবে $30,000 পাবেন ট্রাভিস। পুরস্কার বিজয়ী 43 বছর বয়সী ট্রাভিস জিয়েঞ্জার পেশায় একজন উদ্যানতত্ত্বের শিক্ষক। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি এটা আশা করিনি। প্রায় 30 বছর ধরে মিষ্টি কুমড়া চাষ করে আসছি, আমার হাত ধরেই বিশ্ব রেকর্ড হবে এটি আমার জন্য অকল্পনীয়। ট্রাভিস জানান, অনেকটা খেয়ালের বশেই বাড়ির পেছনে কুমড়ার চারা লাগিয়েছিলেন তিনি। একসময় সেই গাছে কুমড়া হয়, ধীরে ধীরে সেটিকে বড় করেন তিনি। প্রতিদিন গাছের গোড়ায় 12 বার পানি দিতেন ট্রাভিস, বাড়তি যত্ন নিতেন কুমড়ার। এ কারণে তার বাগানে কুমড়াটি এত বড় হয়েছিল। তবে এই কুমড়া নিয়ে একদিন প্রতিযোগিতায় লড়বেন তা কোনোদিনও ভাবেননি তিনি। পুরো উত্তর আমেরিকা থেকে বড় বড় মিষ্টি কুমড়া উৎপাদনকারীদের নিয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তবে চাইলে অন্য দেশ থেকেও প্রতিযোগীরা অংশ নিতে পারেন। চ্যাম্পিয়ন হওয়া মিষ্টি কুমড়াটি চলতি সপ্তাহের শেষে ক্যালিফোর্নিয়ার হাফমুন বে শহরে প্রদর্শন করা হবে। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।